হঠাৎ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে কৌতূহল। আদতে কি এই সংখ্যানুপাতিক নির্বাচন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। কয়েক দশক ধরেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও গত কয়েক বছরে ছোট দলগুলোর পক্ষ থেকে এই দাবি ধীরে ধীরে জোরদার হয়েছে। প্রথমে নির্বাচন পর্যবেক্ষক পর্যায় থেকে এই আলোচনা শুরু হয়, ধীরে ধীরে রাজনৈতিক দল এমনকি রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেও তা উজ্জীবিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার দাবি আবারও সামনে এসেছে। তবে বড় দল বিএনপি সহ বেশ কিছু দল এই প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রধানত দুটি ব্যবস্থা বিদ্যমান। প্রথমত, একটি নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। এই পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই পদ্ধতি বাংলাদেশে চালু রয়েছে। অন্যটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে সংসদে দলটির প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। অনেক দেশে এই দুটি পদ্ধতির সমন্বিত ব্যবস্থাও চালু রয়েছে। বর্তমান বিশ্বের 100টির বেশি দেশে কোনো না কোনো প্রকার পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করছে। ইউরোপের 21টি দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ব্যবহার করে নির্বাচন আয়োজন করা হয়ে থাকে, যার মধ্যে বেলজিয়াম ছাড়াও রয়েছে অস্ট্রিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। ১৮৯৯ সালে বেলজিয়াম এই পদ্ধতিটি প্রথম প্রবর্তন করে। এটি এমন একটি নির্বাচনী পদ্ধতি যেখানে ভোটের শতকরা হার অনুযায়ী কোনো দল কতজন প্রতিনিধিকে নির্বাচন করতে পারবে তা নির্ধারিত হয়। নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে সেই অনুপাতে সংসদে আসন লাভ করবে। যদি 300 আসন নির্বাচন হয়, ক দল 50% ভোট পেলে আসন পাবে 150টি, খ দল 40% ভোট পেলে আসন পাবে 120টি, গ দল 5% ভোট পেলে আসন পাবে 15টি, আর কোনো একটি দল 0.34% ভোট পেলে আসন পাবে 1টি। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা তিন ধরনের। এর মধ্যে একটি হচ্ছে দলভিত্তিক, আরেকটি ব্যক্তিভিত্তিক, আর অন্যটি হচ্ছে মিশ্র পদ্ধতি। বাংলাদেশে শুরু থেকে একটি নির্দিষ্ট পদ্ধতিতেই নির্বাচন হয়ে আসছে। বাংলাদেশের ইতিহাসে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আলোচনাটি কখনোই তেমন জোরালো ছিল না। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়ার ফলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এখন বেশ আলোচিত হচ্ছে। রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যে কমিশন গঠন করেছে, সেই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে নানা সময়ে নিজের অবস্থান জানিয়ে এসেছেন। আর সেখান থেকেই এই পদ্ধতির বিষয়ে সাধারণ মনে তৈরি হয়েছে কৌতূহল।